সিএনএনবিডি আমাদের বাংলা। স্ট্যাটিস্টিক্স আছে, আমরা এই পর্যন্ত লকডাউনের পরে আমরা 14টি অভিযানে বের হয়েছি এবং এই পর্যন্ত প্রায় 40টির উপর মামলা আমি করেছি। এতে প্রায় লক্ষাধিক টাকা আমি অর্থদণ্ড দিয়েছি এবং সেই অনুযায়ী আমার সরকারি কমিশনের ভূমিও প্রায় লক্ষাধিক টাকার বেশি জরিমানা করেছে এবং নারায়ণগঞ্জ থেকে যারা আসছে আমরা এগুলো নিরুৎসাহিত করছি এবং সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখছি। সিএনএন বিডি আমাদের বাংলা।